খাবে না শুধু নাড়বে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ব্লগে থাকছে বেসিক্যালি আমাদের কলকাতায় কাটানোর সেকেন্ড ডে অ্যান্ড থার্ড ডের কিছু ক্লিপ ডে টু ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি কাল সারাদিন এত ঘোরাঘুরির পর রাতের শোয়া মাত্র আমরা তিনজনাই ঘুম আর বেহুশের মতো ঘুমাইতেছিলাম তাই সকালে ঠিক টাইমে উঠতে পারিনি হোটেল রিসেপশনের কলে আমাদের ঘুম ভাঙে সকালে ব্রেকফাস্টের জন্য আর কি কল করেছিল তখন সকাল 8টা কি 7:45 হবে আর ওরা আর কি সকাল 7টা থেকে 9টা পর্যন্ত ব্রেকফাস্ট দিয়ে থাকে সো খুব আর্লি আর্লি হালকা পাতলা ফ্রেশ হয়ে খেতে চলে গেলাম কাইন্ড অফ বুফে স্টাইল রেখেছে লুচি ডাল ব্রেড জেলি আর একটু বাটার আর সাথে একটা ডিম সিদ্ধ নিয়েছিলাম দেন একটা কলা খেয়েছি আর দুটো নিয়েছিলাম যে রায়কে পরে খাওয়াবো আর সব শেষে তো চা থাকবেই ইয়েস না না এটা এটা অবশ্য কফি ছিল সো অর্ডার চিকেন আইটেম কিছু একটা রাখতে পারতো খুবই নর্মাল ব্রেকফাস্ট ছিল প্রথম দিন ছিল ট্রাই করার জন্য আর কি ওদের ব্রেকফাস্টটা নেই এই ব্রেকফাস্টটা কিন্তু ফ্রি না হোটেলের টোটাল পেমেন্টের সাথে 300 রুপি এক্সট্রা অ্যাড হবে পার জন 150 রুপি এই টাকায় বাহিরে বেশ ভালো কিছু খেতে পারতাম সো কফি শেষ করে রুমে চলে গেলাম হালকা পাতলা রেডি হয়ে নিচে নেমেছিলাম এখন আর কি ফুললি রেডি হলাম ড্রেসটা ঠিক রেড না আবার মেরুনও না বাট কালারটা খুবই সুন্দর যাই হোক খুব সুন্দর একটা রঙের গ্রাউন্ড পরেছি আমার খুবই পছন্দ হয়েছে আজকেই ফার্স্ট পরলাম ঢাকা গিয়ে অবশ্যই এটার একটা রিভিউ দিব যাই হোক রাতে কিন্তু এখনও রেডি করিনি মা মেয়ে ঢংঢং করতেছি পিক তুলতেছি আর ওকে রেডি করাইতে নিলে আর তিরিং বিরিং বেড়ে যায় আর লুকাইতে নেয় যাতে আমার লেট হয় আর বাবা এসে মাকে বকুনি দিয়ে দেয় দেন খুব তাড়াতাড়ি রেডি করে বেরিয়ে পড়লাম আর হলুদ ট্যাক্সি নিলাম রাইট নাও সকাল 9:30 ঢাকা থেকেই সব প্ল্যান করে আসা কখন কয়টায় কই যাব কিভাবে যাব কি খাবো কি করব এভরিথিং রাস্তার পাশে সবজির বাজার এখানটা অনেকটা পুরান ঢাকার মতো দেখতে সো প্ল্যান ওয়াইজ আজকে যাচ্ছি আমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি সো আমরা এসে পড়লাম জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এসেই মনটা ভীষণ খারাপ হয়ে গেল ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি কালী পূজার কারণে সেদিন বন্ধ ছিল যদিও এটা শুধু সোমবার দিন বন্ধ থাকে সো কী করার গেটের সামনে ছবি তুলে শখ মেটালাম দেন কী করবো ছবি টবি তুলে চলে গেলাম স্মার্ট বাজার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ঠিক উল্টা পাশেই এই মলটা শপিং মল কাইন্ড অফ আমাদের স্বপ্নের মতো লাইক গ্রসারি আইটেম থেকে শুরু করে এভরিথিং সো ওদের পূজা ফেস্টিভ চলছিল তাই আর কি প্রায় সব মলেই দেখলাম এই সব চকলেটের উপর ডিসকাউন্ট চলছিল টিভিতে যেটা আমরা অ্যাড দেখি আর কি ক্যাডবেরি সেলিব্রেশন মমি ঠাকারও যাই হোক মনটা একটু খারাপই ছিল যে হাতে গোনা অল্প কয়েকটা জায়গা ঘোরার প্ল্যান করে আসা তাও আবার একটা মিস হলো আবার যে মুভি দেখবো সেটাও পসিবল না রায়াকে নিয়ে যদিও ফার্স্ট টাইম যখন আমরা কলকাতা আসি 2017 সালে তখন আর কি কলকাতার বেশ পরিচিত জায়গাগুলো দেখা হয়েছিল লাইক হাওড়া ব্রিজ কলকাতা সায়েন্স সিটি আর ভিক্টোরিয়া মেমোরিয়াল সো দেখা জায়গাগুলো তো আর দেখার প্রশ্ন আসে না আর আমরা আসছি 2 দিনের জন্য শুধু আজকের দিনটাই কাল আবার ঢাকা ব্যাক করব দেন কিছু টুকটাক শপিং করে আমরা বের হয়ে গেলাম কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই এই গানটা কিন্তু এই ক্যাফেকে ঘিরেই মেক করা সো ফার্স্ট টাইম যেহেতু আসিনি তো সেকেন্ড টাইম মিস করলাম না চলে এলাম সে বিখ্যাত কফি হাউসে ইন্ডিয়ান কফি হাউস এখানকার ওয়েটারদের ইউনিফর্মটা বেশ ইউনিক লেগেছে আমার কাছে সুন্দর করে পাগড়ি বা ঠোপর টাইপ কিছু একটা পড়েছে এখানকার ফ্যানগুলো আমার কাছে বেশ ইউনিক লাগছে লাইক ফ্যানগুলো দেখেই বোঝা যাচ্ছে যে অনেক আগের আর অনেক পুরনো খুব বেশি দূরত্ব না একটা একটার সাথে বেশ কাছাকাছি সবগুলো একসাথে ঘুরছিল সামনাসামনি দেখতে আসলেই একটা ভিনটেজ লুক বা ফিল পাচ্ছিলাম এই হচ্ছে গিয়ে ওদের মেনু এখানকার ফেমাস আইটেম অবভিয়াসলি কফি হাউসের কফি আর ছিল ফিশ কাটলেট আর সাথে টেস্ট করার জন্য চিকেন পাকোড়া নিয়েছিলাম পাকোড়াটা বেশ মজা ছিল কিন্তু ফিশ কাটলেটটা একদম মজা লাগেনি সত্যি কথা আমি খেতেই পারিনি সো আমি যেটা ফিল করলাম কলকাতার ফিশ আইটেমগুলো আমার কাছে মজা লাগছে না আর আসি কফি কফিটা আসলেই বেশ মজা ছিল আর রায়ের কাছেও এত মজা লাগছে যে কফি মাগ রেখে সে আসবে না আর কফি হাউস থেকে শুরু করে হোটেল আসা পর্যন্ত তার কান্না আর জিদ থামাইতে পারিনি সত্যি কথা কান্নার চোটে কফি হাউসের সামনে ছবিও তুলতে পারিনি যাই হোক রুমে এসে ঘুমাই গেছে ঘুমের ছাটা ছিল সো আমার ঘোরা তো ক্যান্সেল তোমাদের ভাইয়া ঠিক ঘুরতে গেল আমি আর কি করব রায়া ঘুম আমিও ঘুম
ঘুম থেকে উঠে সন্ধ্যার দিকে বের হলাম, ঘড়ির দোকানে কিছু কাজ ছিল, তা সেরে চলে গেলাম খেতে। কি খাবো সিলেক্ট করা হলো বার্গার খাই, বার্গার কিংয়ের বার্গার। বার্গার জিনিসটা আমি কখনোই বাহিরে খাই না, অলওয়েজ পার্সেল নিয়ে বাসায় খাই। একমাত্র এই জিনিসটাই আমার বাইরে খেতে খুব লজ্জা লাগে, সো লজ্জা বাই বাই আজ খাবো। তখন তাদের একটা কম্বো ইয়া প্যাকেজ চলছিল, বার্গার সাথে ফ্রেঞ্চ ফ্রাই, কোক আর সাথে একটা ডেজার্ট আইটেম থাকবে, সেটা আর কি খাবারের শেষে দিবে। এই ছিল বার্গার। বার্গার কিং এর বার্গার তো বেশ মজা, সেই জন্যই তো খেতে চাইলাম। বাট আমার কাছে কেন জানি মনে হলো তাদের থেকে আমাদের ঢাকার বার্গার কিং এর বার্গার বেশি মজা। যাই হোক, অ্যাভারেজ ছিল, বাট তোমাদের ভাইয়ার খুব ভালো লাগছে। হাড় ঘুটমে সোয়াগ, এটা খাওয়ার জন্য একজন উঠে পড়ে অস্থির হয়ে গেছে, হাতে পাইলো তো শান্তি পাইলো। উফ, দেন ডেজার্টটা ছিল আইসক্রিম, লুক সো ইয়াম। আইসক্রিম দেখে সে আর কোক নিবে না, এখন তার আইসক্রিম লাগবে। কি যে একটা জ্বালা, এটা নতুন না, যেগুলো আর খাওয়া হবে না সেগুলোই খাওয়ার জন্য বায়না করে। আইসক্রিম তো মজার জিনিস, এ আবার নতুন কি, বাট এই আইসক্রিমটা যে কি লেভেলের মজা ছিল আই কান্ট এক্সপ্লেইন। খুবই মজা ছিল, কি ফ্লেভার ছিল ভুলে গেছি। উপরের কালো গুড়ি গুড়ি এইগুলো কফি পোড়া টাইপ লাগছিল, বাট তিতা লাগছিল না। যাই হোক, ভিডিও এডিট করার টাইম মনে হচ্ছিল যে আর একটু যদি পেতাম, আর একটু যদি খেতে পারতাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষে আশপাশ ঘোরাঘুরি করছিলাম। এরিয়াটা ছিল নিউ মার্কেট এরিয়া, কিছু জুতি দেখছিলাম, মন চাই সবগুলোই নিয়ে নেই, সবগুলোই খুব খুব সুন্দর ছিল। আর দুঃখের বিষয়ে যেটা ভালো লাগে সাইজ পাওয়া যায় না, আমার ক্ষেত্রে এই ব্যাপারটা নতুন না, অলওয়েজ এক সাইজ ছোটো নিতে হয়। লাকিলি তাও একটা নিয়েছি, মাপ মতো পেয়েছিলাম, দেন চকলেট আর টুকটা কিছু শপিং করে রুমে চলে গেছিলাম। ডে থ্রি, গুড মর্নিং। আজকের কোনো প্ল্যান নেই ঘোরাফেরার, আজকে ঢাকা ব্যাক করবো। সো অনেক লেট করেই ঘুম থেকে উঠেছি, আর নাস্তাটাও রুমেই করেছি, তোমাদের ভাইয়া বাহির থেকে আনছিল, সেটার ক্লিপ নিতে ভুলে গেছি খাওয়ার পর মনে হইতেছে। দেন রেডি হচ্ছিলাম, ব্যাগ রাতেই গুছিয়ে রেখেছিলাম, আমাদের চেক আউট টাইম ছিল সকাল 12টা। সো নেমে পড়লাম, রাইট নাও রিসেপশনে বসেছিলাম, পেমেন্ট অর আদার ফর্মালিটিসগুলো সারছিল। দেন আমাদের কিছু পার্সোনাল কাজ ছিল, সেগুলো সেরে চলে গেলাম এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট ছিল সন্ধ্যা 7টার, রাইট নাও 2:30 বাজে। এয়ারপোর্টে এসে দেখি বিপদ হয়ে গেল। বিপদটা হচ্ছে গিয়ে এমন, আমরা যে এত আগে আসছি কারণ ফ্লাইটের আগ পর্যন্ত ইবিএল লাউঞ্চে বসে অপেক্ষা করা, রেস্ট করা, লাঞ্চ করা, এমনই প্ল্যান ছিল আমাদের। আবার অমনিও আজকে কোনো ঘোরাফেরার প্ল্যান ছিল না, সো থাকবো তো কই থাকবো, বাবু যখন ছিল না তখন আমরা রুম চেক আউট হওয়ার পর মানে মুভি দেখতাম, এতে টাইম পাস হইতো, এখন তো তা হচ্ছে না, তাই আর কি আর্লি আসা। আর এসেই শুনি যে ফ্লাইট যেহেতু সন্ধ্যা 7টায়, সেই ফ্লাইটের ইমিগ্রেশন প্রসেস বা বোর্ডিং পাস যেটাই বলো তা এত আর্লি করবে না বা দিবে না। সো এইসব ছাড়া তো লাউঞ্চেও বসা যাবে না, সো কী করার, এখানেই ওয়েট করছিলাম বসে বসে। আমাদের মতো আরও অনেক মানুষ ওয়েট করছিল, যেহেতু অনেক বেজে গেছে এইদিকে, ক্ষুধাও লাগছে। এয়ারপোর্টের ভিতরেই এক রেস্টুরেন্ট থেকে মিনি বার্গার আর মোমোস নিলাম। মোমোস আমার খুব পছন্দের একটা খাবার, বার্গারটা ছিল ভালোই, বাট মোমোসটা বেশি মজা ছিল, স্পেশালি এই গ্রিন সসটার জন্য বেশি মজা লাগছিল। আর এইদিকে আমার মেয়ে ফুল এনার্জিতে সে ঘুরে বেড়াচ্ছে, আর এত বেলা হয়েছে বাট আজ তার ঘুমের ছাটা ওঠেনি বা উঠবে না, কারণ আজ যে আমরা ঘোরাঘুরি করছি না আর সময় কাটছে না, এইসবে আর কি আরই কাজ করে, আপনি যা চাইবেন তার উল্টাটাই হবে। সো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে বাবু একটু বুঝতে শিখেছে, এমনটা বড় হয়েছে, তাইলে হয়তো ঘুরে শান্তি পাবেন। যাই হোক, এখানে 3 ঘন্টারও বেশি ওয়েট করতে হয়েছিল, ফাইনালি ইমিগ্রেশন আর বোর্ডিং পাস নিয়ে লাউঞ্চে বসে গেলাম, গিয়েই ফার্স্টেই ফ্রেশ হয়ে নিলাম। সত্যিই খুব বিরক্ত আর টায়ার্ড লাগছিল, কাজ করা বলো, ঘোরাঘুরি করা বলো, এইসবের থেকেও কষ্টের কাজ অপেক্ষা করা। ওয়াশরুম কেন জানি ফাঁকাই ছিল, তাই আর কি এইসব করতে পারতেছিলাম। সো এত ফাঁকা কেন, কেউ নাই দেখি আশপাশ, সামথিং ইজ রং। ওকে বাই। ফার্স্ট মেইন ডিশ দিয়ে স্টার্ট করলাম, আর রায়াকে এক পিস কেক দিলাম, যেহেতু অনেক হাঙ্গি ছিলাম। খাবারগুলো বেশ মজা ছিল, অনেক অপশন ছিল, সব তো আর ট্রাই করতে পারবো না, হালকা পাতলা ট্রাই করেছি। দেন ভারী খাবার খাওয়ার পর ফ্রুটস খেতে ইচ্ছে করলো, কিছু ফ্রুটস খেলাম, দেন লাস্ট কফি নিলাম। কফি তো মিস করা যাবে না একদমই না, কফি বলো বা চা বলো, এসব হলে আমার আর 3 বেলা কিচ্ছু লাগবে না।
খুব মজা করে কফিটা শেষ করলাম। দেন বসে বসে সময় কাটাচ্ছিলাম, ফ্লাইট লেট ছিল, সো কি করার, বসে বসে অপেক্ষা করছিলাম আর একটু পরপর খাচ্ছিলাম আর ফুল ছিলাম, লটস অফ ফ্যাট খাচ্ছি আর জমা করতেছি, ঢাকা গিয়ে সব বার্ন করার মিশনে নামতে হবে। ফাইনালি ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমার কেন জানি ভয় কাজ করছিল, কারণ এটা আমার প্রথমবারের মতো রাতের প্লেন জার্নি ছিল, তার উপর বাবু ছিল, এই জন্য আর কি বেশি ভয় কাজ করছিল। সো আল্লাহ ভরসা। স্ন্যাক্স দিল, স্যান্ডউইচ, আর এই যে সিট ফাঁকা, রায়ার সিট নেওয়াটা পুরাই লস প্রজেক্ট, ও সিটে বসেই নাই, টেক অফ করার আগ পর্যন্ত একটু বসেছিল, বাদ বাকিটা আমাদের কোলেই বসেছিল। ওয়েলকাম টু বাংলাদেশ, কি যে একটা শান্তি নিজের দেশে। দেন লাগেজ কালেক্ট করার জন্য ওয়েট করছিলাম, সো কালেক্ট করে চলে গেলাম শান্তির নীরে। এই ছিল আমাদের দুই দিনের কলকাতা ট্রিপ। দুই দিন ছিল, খুব শর্ট টাইম, তাই আর কি বাই এয়ারে আপ ডাউন করা। সো আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবা। আল্লাহ হাফেজ, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।